নমস্কার মতি কেন্দ্র ভাবতালক পন প্রথমতে স্বাগতম জানাইছো মোর এই ইউটিউব চ্যানেল অল জবাব দিতে লই। আজির এই ভিডিওটোত আপনাদের হয়তো নিশ্চয় গমে পাইছে যে কি হরিপুরত আপনাদের কোয়া হব বা জনা হব। হয় আজির এই ভিডিওটোত আলোচনা করা হব আসাম পুলিশের এডমিট কার্ডের বিষয়ে। হয়তো আপনাদের ইতিমধ্যে গমে পাইছে যে আসাম পুলিশের এডমিট কার্ড দিয়া হব 10 মার্চের পৰা। আৰু অলপ আগতে আসাম পুলিশের ফলৰ পৰা এখন অফিচিয়েল নোটিস ভাবে আপনাদের জনাই দিয়া হৈছে যে আসাম পুলিশের এডমিট কার্ড দিয়া হব 10 মার্চের পৰা। সো আপনাদের 10 মার্চত 10 মার্চের পৰা আপনাদের এপ্রিললৈকে আপনাদের এডমিট কার্ড সমূহ দিব। আপনাদের কোন কোন ডিস্ট্রিক্টর কিমান তারিখে আপনাদের এডমিট কার্ড দিব সকলোখিনি জনাই দিয়া হব। লগতে আপনাদের এডমিট কার্ড দিয়া তারিখের পৰা আপনাদের কিমান দিনের ভিতরে আপনাদের ইন্টারভিউ হব, আপনাদের অর্থাৎ PET আর PST হব, আপনাদের সকলোখিনি জনাই দিয়া হব। সো আপনাদের মোর এই ভিডিওটি প্রথম পৰা শেষলৈকে চাই থাকিলে হল। আহক তেতিয়ালৈকে পলম নকৰি আজির এই ভিডিওটো একবার হোক। আপনাদের আসাম পুলিশের ওয়েবসাইটটি ওপেন করলে আপনাদের এনেকাক দেখব। আর আপনাদের ইয়াত দেখিছে আপনাদের নোটিস, আপনাদের ইয়াত দেখিছে নোটিস রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ABUB ইন আসাম পুলিশ ইন পোর্সুয়েন্স টু এডভার্টাইজমেন্ট ইস্যুড অন 25/4/2018 2018 কি এপ্রিলের 25 তারিখে এডভার্টাইজটা ওলাইছিল বা নোটিসটা ওলাইছিল। সো আপনাদের ইয়াত আপনাদের দেখিছে কি নোটিস ডাউনলোড লিঙ্ক ফর দ্য ই এডমিট কার্ড ফর PST এন্ড PET উইল বি লাইভ ফ্রম 10/3/2021 ওয়ার্ড। আপনাদের 10 তারিখের পর এডমিট কার্ড সমূহ ডাউনলোড করব পারিব। আর আপনাদের ইয়াত যদি ক্লিক করে তাহলে আপনাদের নোটিসটা ইয়াত ডাউনলোড হব। ঠিক আছে, ইতিমধ্যে আমি নোটিসটা ডাউনলোড করে থাকি। ঠিক আছে, নোটিসটা ওপেন হয়েছে। আর আপনাদের নোটিসত দেখা পাব এনেকাকে অফিস অফ দ্য চেয়ারম্যান স্টেট লেভেল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড আসাম কি রেহাবারি গুয়াহাটি। আপনাদের ডেটটা দেখেছে 6/3/2020। ঠিক আছে, নোটিস রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ইন আসাম পুলিশ পোর্সুয়েন্স টু এডভার্টাইজমেন্ট ইস্যুড অন 25/4/2018। ঠিক আছে, আপনাদের ইয়ার পোস্টসমূহ আপনাদের দেখেছে ইউবির পোস্ট আছে 2,391 আর এবির পোস্ট আছে আপনার 4,271। আপনাদের পোস্ট আছে টোটাল এবির পোস্ট বা ইউবির পোস্ট আছে 2,391। আর আপনাদের ইয়াদ দেখেছে ক্যান্ডিডেট ক্যান ডাউনলোড দিয়ার এডমিট কার্ড 10/3/2020। ঠিক আছে, আপনাদের 10 তারিখের পর এডমিট কার্ড সময় ডাউনলোড করব। আর আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডাউনলোড করব পড়ব আপনাদের এডমিট কার্ড সময়। এটা হচ্ছে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট আসাম পুলিশের। ডিমা হাসাও এনেকুৱা আপনাদের 10 তারিখের ভিতরে আপনাদের এডমিট কার্ড সময় দিব এনেকুৱা আপনাদের দেখেছে। ঠিক আছে, 27 তারিখের পর দিব আপনাদের শিবসাগর ধেমাজি দরং বঙ্গাগাঁও আপনাদের এনেকুৱা এডমিট কার্ড সময় দিব। আপনাদের এডমিট কার্ড দিব আপনার এপ্রিলের 13 তারিখলৈকে আপনাদের বরপেটা লাস্টত আপনাদের এডমিট কার্ড দিব বরপেটা। ঠিক আছে, বরপেটা ডিস্ট্রিক্টর। ঠিক আছে, আপনাদের এডমিট কার্ড দিব। আর আপনাদের এডমিট কার্ডের কিনা প্রবলেম পেলে এই ফোন নম্বরত আর হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের কন্টেক্ট করব পারে। ঠিক আছে, আর আপনাদের ধরে ল এডমিট কার্ড দিয়ার পিছত আপনার কিমান দিনের পিছত আপনার ইন্টারভিউ হব। সো আপনার ডিমা হাসাও সাউথ শালমারা আপনাদের এইখানে আপনাদের এইখানে ক্যান্ডিডেটের সময় নাই রানিংয়ের কারণে। ডিমা হাসাও সাউথ শালমারা আপনাদের ওয়েস্ট কার্বি আলং আপনাদের দেখেছে চৰাইদেউ এনেকুৱাকৈ মাজুলী হজাই এইখানে ক্যান্ডিডেটের আপনাদের বেশিকৈ চান্স নাই। সো আপনাদের এডমিট কার্ড দিব 10 তারিখের পর। আর আপনাদের 10 তারিখের পিছত আপনাদের ধরে ল আপনাদের 25/20 তারিখের পর আপনাদের আপনাদের PET আর PST আছে আপনাদের। ঠিক আছে, আপনাদের 10 দিন বা আপনাদের 15 দিন পিছতে আপনাদের রানিং হব। সো আপনাদের প্রিপারেশন করে যাওয়া ইতিমধ্যে আপনাদের সময় নাই। ঠিক আছে, যাবারও এনেকুৱা কৰিছিল আপনার 10 দিন বা 15 দিন পিছত আপনাদের ইন্টারভিউ হয়েছিল বা PET বা PST হয়েছিল। ঠিক আছে, আজির ভিডিওটা দেখি আছে বিশেষকৈ। সো অহাকালে এটা মেডিকেলের উপর ভিডিও আহি আছে আসাম পুলিশের মেডিকেল টেস্টের উপর। সো আপনাদের সেই ভিডিওটির কারণে আপনাদের নিশ্চয় ওয়েট করব পারে, অহাকালে আহি আছে। ঠিক আছে, এইখানে সরকার একটা ইনফরমেশন যদি ভিডিওটি ভাল লাগছে তাহলে কমসে কম লাইক শেয়ার করবলে একদম নপহরিব। আর এই বিষয়ে যদি মোক কিবা সুধিব লগা আছে তাহলে কমেন্ট করে সুধিব, আপনাদের মই কমেন্টত রিপ্লাই করিম। আর যিসকলে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করেছে তেওঁলোক মোৰ ফালৰ পৰা অশেষ ধন্যবাদ। আৰু যিসকলে মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব কৰা নাই তেওঁলোকে মোৰ চ্যানেলটো সাবস্ক্রাইব কৰক, এনেকুৱা এডভান্স ৰিলেটেড ভিডিঅ'সমূহ পাই থাকিবলৈ। ঠিক আছে, আজিলৈ এৰিলোঁ, পুনৰ লগ পোৱাৰ আশাৰে মই টিকেন্দ্ৰ ভা, আজিলৈ গুড বাই।